এবারে ভোরপুরের পিস সাহ মানা শাহ সিদ্দিক সম্পর্কে আলোচনা করব জন্ম হইল বারোশো বাংলা মৃত্যু হইল তেরোশো বাংলা হল মানা সিদ্দিকের প্রথম খুলিবা বংশধর হল আবকরা ষোলো ষষ্ঠ দশ অধ পুরুষ হজরত মনসুর বাগদাদি রমতুল্লাহ সাতশো একচল্লিশে দিল্লির সুলতান আলাউদ্দিন খালদির রাজত্বকালে ইসলাম প্রসাদ প্রসারের উদ্দেশ্যে বাংলাদেশে আগমন করেন এবং হুগলি জেলার মোল্লাপাড়া গ্রামে নিজের আস্থানা স্থাপন করেন তার রজস্থন অষ্টম পুরুষ হজত আল্লা মার্না মুস্তফা মাদানী দিল্লি জাম মসজিদে হজরত মজরদ্দ মজাদুদ্দিন আলফসানি রহমতুল্লাহের তৃতীয় সাহেবদাদা হর মাসুমদাবি রায়ম্লা রায়মাহউল্লার হাতে বায়াত হন সুবানুল্লাহ তৎকালীন দিল্লি আরঙ্গজ সাহেব মালা মুস্তম্বা মাদানীর রহমতুল্লাকে মেদিনীপুর শহরে পাকা মসজিদ বৃষ্ট একটি বিরাট বাড়ি ও বউ লাখের সম্পত্তি দান করেন সম্ভবত এই মাদানী সাহেবের নামানুসারে শান্তির নাম মাদানীপুর নামে নামাঙ্কিত হয়েছিল এবং কালক্রমে তার নাম হয়েছিল মেদিনীপুর হৃদয়ে এক হাজার সালে মালানা মাদানী সম্রাট আরঙ্গজব হইতে এই সনদ লাভ করেন স্নটি আজিও ফুরবুরার দরবারে সুরক্ষিত রয়ে যাচ্ছে এই মারানা মুস্তফা মাদানী রায়মল্লার অধস্তন সপ্তম পুরুষে আব্দুল সিদ্দিক সাহেবের পিতা মারানা আবুল মুক্তাজি সাহেব জন্মগ্রহণ করেন কোন পুরুষে তার মেদিনীপুরতে জেলার পূর্বাঞ্চলে আগমন করেন তার সঠিক তথ্য পাওয়া যায় না যাই হোক এই মানা মুক্তাদি সাহেবের ওরসে আমাদের এই মালাবুকুল সিদ্দিক রংছিলায় বাংলা বারোশো বত্রিশ সালের ফাল্গুন মাসে ফুরুবুরা শরীরে জন্মগ্রহণ করেন মাত্র নয় মাসের কালে তিনি পিতৃহারা হন আল্লাহ আকবর তো এইভাবে উনি একবার ওনার জন্য উনি স্বপ্নে দেখেন যে তাহার উদ্বোধন অষ্টম পুরুষ কুতুবুল আক্ত মহানাম সুফা মাদানি তাকে বলিতেছেন তুমি তোমার পুত্রকে বিধর্মীর ভাষা ইংরেজি না পড়াইয়া আরবি ভাষায় শিক্ষা দাও কারণ ইতিমধ্যে উনি ইংরেজিতে নিজের ভাষায় লেখাপড়া করতেছিলেন কিছুদিন উনি এইভাবে হগলি মসিনা মাদ্রাসা বার্ষিক পরীক্ষার প্রত্যেকটি স্থানে তিনি শীর্ষস্থান অধিকার করেছেন এরপরে সিন্দুর পট্টি মসজিদ হজমা হাফিজ জামাল দিন সাহেবের নিকট কিতাবুল তফসির হাবদিস ও ফেকা শাস্ত্র অধ্যয়ন করেন তিনি ছিলেন বিশ্ববিখ্যাত হজত সাইদ আহমদ সৈরি রহমতুল্লাহ অন্যতম প্রধান খলিফা এরপরে উনি এক পর্যায়ে সৌভাগ্য সৌভাগ্যক্রমে তখন কলকাতা আজত শাহ ফত্যালী সাহেব বিদ্যমান ছিলেন তিনি তাহা নিকট বায়াতিয়া অক্লান্ত রিয়াজত্ব সাধনা বলে মারাবাদের উচ্চ স্তরে উন্নীত হন এবং তার প্রাপ্ত হন সুমান বিহামদি তো প্রিয়দস্ত আহ্বাব এই হচ্ছে সংক্ষেপে সুর্বরার সিলসিলার এই মহান ওলি আবদুল আদুল মানা শাহবুকুর রহমতুল্লাহর সম্পর্কে সংক্ষেপে কিছু বার কথা শোনাশোনা করলাম আপনার ওনার ইয়ে দেখে নেবেন শাহ তো অপরেশের এই মহামানব শিশু মরিদান ও আত্মীয় পরিজনকে শৌসাগরে বাসাইয়া বাংলা তেরোশো পঁয়তাল্লিশ সনের দোসরা চৈত্রের শুক্রবার দিন শুভেচ্ছাদের সময় দিক্রি এলাই করিতে করিতে ইহলক ত্যাগ করিয়া মাহবুব গির দরবারে চলিয়া যান ইন্নাজন পরবর্তী দিন শনিবার বিকাল পাঁচটার পর প্রায় অর্ধ লক্ষ লোক তাঁরা জানা যায় শরিক হয় অতবার পারিবারিক গুরুস্থানে তাঁর পবিত্র লাশ সমাহিত হয় তাহার খলিবাগান খলিবাগান মধ্যে প্রধান কয়েকজন হইতেছেন তাঁর জ্যেষ্ঠ পুত্র শাহ শিবা আবু আব্দুল হাই সিদ্দিকি তাহার দ্বিতীয় পুত্র আল্লাহ শাহসি আল্লাহ আবু জাফর মাহমুদ ওয়াজিউদ্দিন সিদ্দিকী তিনি শাহ শাহজ তুজাম হোসেন সিদ্দিকী মালন শাহী নিসার রহমতুল্লা নসারিয়া সুহানুল্লাহ পুর্বুরা পুর্বুরার ছেলচি ঠিক আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মরুম মরুম খান বাহাদুর আব্দুর রহমান অভিভক্ত বাংলার মঞ্চে আজ সুব্রী সদর ইনসব রহমতুল্লা আল্লাহ তপ্তিদস্ত আহবাব থাকুন ইনশাআল্লাহ আল্লাহ মহা মনীষীর জীবন আলোচনা করলাম সংক্ষেপে বরকতের জন্য আমাদের অনেক কিছু শিশু আছে অবাক্ষয় থাকুন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওর জন্য আর্য করি আর শুনলে ফায়দা হবে